শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। আপনি কি জানেন সহবাসের কতক্ষণ পরে চরম সুখ পাওয়া যায়? জেনে নিন ভিডিওতে। সহবাসের সুখ কতক্ষণে পাওয়া যায়? আধ ঘন্টা, এক ঘন্টা? উত্তরটা হলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আমেরিকান পেনটেস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে সহবাসের 3 থেকে 13 মিনিটের মধ্যেই শতকরা 90% পুরুষ ও স্ত্রী দুজনেই চরম সুখ লাভ করে। সহবাসের 3 থেকে 13 মিনিটের মধ্যেই শতকরা 90% পুরুষ ও স্ত্রী দুজনেই চরম সুখ লাভ করে। গবেষকদের একাংশের মতে স্ত্রী পুরুষ প্রত্যেকেই এখন সারা রাত ধরে সহবাসের অলীক কল্পনা করে। এমনকি পূর্ববর্তী একটি গবেষণার ফল জানাচ্ছে অনেকেই আধ ঘন্টা বা তার বেশি সময় ধরে সহবাস করতে পছন্দ করেন। আর বলা বাহুল্য, এই পুরোটাই তৈরি হয় সহবাসের অন্তর্তুষ্টি থেকেই। তবে সাম্প্রতিক সমীক্ষায় পরিস্থিতি পাল্টাবো বলে গবেষকদের দাবি, কারণ যাদের যৌন জীবনে সমস্যা রয়েছে এবারে তাদের জন্য একটি নতুন দল তৈরি হবে, যেখানে থাকবে মনোচিকিৎসক, কাউন্সেলর, গাইনোকোলজিস্ট, এমনকি বাদ যাবে না পরিবারের লোকজনের উপস্থিতিও, এবং সকলের সঙ্গে বসেই করা হবে রোগীর থেরাপি, তাতে সহজেই সেক্স লাইফ হয়ে উঠবে স্বাভাবিক। সহবাসে চরম যৌন সুখ পেতে 3 থেকে 13 মিনিটে যথেষ্ট বলে বিশেষজ্ঞরা রায় দিয়েছেন। 1 থেকে 2 মিনিট হলে তা খুবই কম, আর ব্যাপারটা যদি কেউ আধ ঘন্টা ধরে টেনে নিতে চান তাহলে সেটাও খুব একটা স্বাভাবিক নয় বলে তারা মনে করে। যৌন মিলন শেষে 5টি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকেরই পালন করা উচিত। 1. যৌন মিলন পরবর্তী সময় মিলনের পোস্টমর্টেম করবেন না, অর্থাৎ মিলনের পরপরই সঙ্গীর অপারগতাগুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে, তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে যৌন মিলন করলে আপনি বেশি মজা পেতেন। সবসময় পূর্ণ তৃপ্তি পাবেন এমন কোনো কথা নয়, আপনার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়, তাই তাকে হারানোর চেষ্টা করবেন না, এতে আপনি নিজেই হারবেন। যৌন মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন, এটি পরবর্তীতে তাকে উৎসাহ যোগাবে আপনাকে তৃপ্ত করার। পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশে নারীদের একটা প্রবণতা আছে, যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখী পরিবারের সঙ্গীর বায়না এমনিতেই পূরণ করার আগ্রহ জাগে। সুখী পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পূরণ করার আগ্রহ জাগে। যৌন মিলন করার পর অন্তত 2-3 মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন, তার চেয়ে বেশি সময় নিলে আরও ভালো। যৌন মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন আমি তোমাকে অনেক ভালোবাসি। উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন, মনে রাখবেন যৌন জীবনকে সুখময় করতে হলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে এবং আপনিও অনেক কিছু পাবেন। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।